প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ অনুজীব অধ্যায়ের কিছুটা অংশ। আজকের এই অধ্যায়টা অর্থাৎ চতুর্থ অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখা যাচ্ছে যে একের অধিক কোনো অধ্যায় থেকে কোশ্চেন আসছে, তাহলে সেই অধ্যায়ের ভিতর আগে প্রাধান্য পাবে এই চতুর্থ অধ্যায়টা। এখানে অনেক উদাহরণে এবং অনেক বৈশিষ্ট্য দিয়ে ভরব, তো অনেকের কাছে এই অধ্যায়টা কঠিন লাগে। তো যখন সেই কঠিনকে সহজ করার একটু চেষ্টা আমরা চালাই, তখন আমরা এখানে আলোচনা করতেছি ব্যাকটেরিয়াগুলোর ফ্লাজেলা ভিত্তিক শ্রেণী বিভাগের উপর। তো এই মূল শ্রেণী বিভাগে যাওয়ার আগে আমাদের কয়েকটা কিওয়ার্ড শিখে নিতে হবে। কিওয়ার্ডগুলো হচ্ছে, দেখো এবার আমি লিখে রাখছি, এ কোন বায়োলজিতে কোনো শব্দের আগে এ থাকা তার মানে হচ্ছে অ্যাবসেন্ট বোঝায়। মনো, মনো মানে কি বোঝায়? এক। অ্যাম্পি শব্দের অর্থ হচ্ছে উভয়, এবং পেরি শব্দের অর্থ হচ্ছে আবরণ বা চারপাশে যেটা ঘিরে থাকে। পেরি মানে কি? চারপাশে যেটা ঘিরে থাকে। আবার বলি, এ মানে হচ্ছে অ্যাবসেন্ট, কোনো বায়োলজিতে কোনো শব্দের আগে এ থাকা মানে হচ্ছে একটা অ্যাবসেন্ট বোঝায়। মনো মানে এক, অ্যাম্পি মানে উভয়। আমরা যদি বলি অ্যাম্ফিবিয়া মানে কি, যাদের উভচর অর্থাৎ যারা জলে এবং স্থলে দুই জায়গায় থাকে, ওগুলো মানে কি দুই। আর পেরি মানে হচ্ছে আবরণ, যেমন পেরি কার্ডিয়া, পেরি অস্টিয়াম, যেটা হচ্ছে আবরণ করে রাখছে, চারপাশ থেকে ঘিরে রাখছে, সেটাকে আমরা বলতেছি পেরি। তো এখন এই কিওয়ার্ড বলে সেখানে আমরা মূল শ্রেণী বিভাগ যেটা আছে সেটাতে জল দেব। দেখো প্রথমে আছে অ্যাট্রাইকাস, 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 এ দিয়ে শুরু হচ্ছে। এ মানে কি? অ্যাবসেন্ট। অ্যাট্রাইকাস মানে এখানে কোনো ট্রাইকাম, ট্রাইকম বা রোম, লোম অর্থাৎ কোনো ফ্লাজেলায় এদের থাকে না, অ্যাট্রাইকাস অ্যাবসেন্ট থাকে। তো এখানে যে দুই আমি ছবিটা এখানে আঁকছি অর্থাৎ এর কোনো ফ্লাজেলা নেই, কোনো পাশে কোনো ফ্লাজেলা নেই, অ্যাট্রাইকাস। ওখানে কি আছে? কর্নিও ব্যাকটেরিয়াম ডিপথেরি। তো এখানে আমি কী বললাম যে এ আছে অ্যাট্রাইকাস, কর্নি কর্নিতে সি আছে, ব্যাকটেরিয়ামে বি আছে, এবং ডিপথেরিতে ডি আছে। তাহলে মনে রাখবো এ বি সি ই, কর্নোব্যাকটেরিয়াম ডিপথেরি হচ্ছে অ্যাট্রাইকাস, সিতে কর্নি, বিতে ব্যাকটেরিয়াম, ডিতে ডিপথেরি, এটা কেমন? অ্যাট্রাইকাস অর্থাৎ কোনো রকম ফ্লাজেলা বিহীন। এরপর যদি আমরা দেখি মনোট্রাইকাস, মনো মানে কি? এক। মনো মানে মনো মানে এক, তাহলে এখানে হচ্ছে একটি মাত্র ফ্লাজেলা থাকে একপাশে থাকে, সেটা হচ্ছে ভিব্রিও কলেরা। ভিব্রিও কলেরা আমরা পরে আবার কলেরা টপিক যখন পড়বো তখন ওইখানে ছবিও সুন্দর করে দেওয়া আছে এবং আরও অনেক বিস্তারিত লেখা আছে। সুতরাং এইটা নিয়ে আশা করি কারোর সমস্যা নেই, এবং ছবি আমি আগে রাখছি একটা ফ্লাজেলা থাকে এর মধ্যে। ঠিক আছে, তাহলে ভিব্রিও কলেরি, এটা হচ্ছে মনো মনোট্রিকাস, এবং একটি মাত্র ফ্লাজেলা থাকে। অ্যাম্ফিট্রিকাস, অ্যাম্ফি শব্দের অর্থ হচ্ছে উভয়, দুই পাশে অর্থাৎ উভয় পাশে এর ফ্লাজেলা থাকে। এরপর আমরা যদি একটু লফোট্রাইকাস এটা দেখে আসি, লফোট্রাইকাস মানে হেসপাইরিনাম ভলিউটাস, তো এ দুটো এখানে হচ্ছে দুই পাশেই থাকে ফ্লাজেলা, কিন্তু দুই গুচ্ছ করে থাকে, এখানে দুই পাশেই থাকে একটা একটা করে থাকে। ঠিক আছে, তো এখানে যেহেতু একটা একটা করে আসে, দেখো এটাও হেসপাইরিনাম, এটাও কিন্তু হেসপাইরিনাম গড় অংশটা, কিন্তু প্রজাতি অংশটা আলাদা, এটা হচ্ছে মাইনাস, আচ্ছা মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, মাইনাস মানে কি? কম, বিয়োগ, কমে যাচ্ছে। তাহলে স্পাইরিনাম মাইনাসে হচ্ছে তোমার তোমার হচ্ছে ট্রাইকোমটা কম থাকে, কম থাকে, এই কারণে আমরা বলতেছি এজে তাকাবো। অ্যাম্বিট্রিকাস হচ্ছে মাইনাস অর্থাৎ কম সংখ্যক থাকে, আর যদি লফোট্রাইকাস হয়, লফোট্রাইকাস হয় সেটা ভলিউটেন্স, মাইনাস দেখাবো কোন ক্ষেত্রে অ্যাম্বিট্রিকাস কম থাকে, অর্থাৎ উভয় পাশে একটা একটা করে থাকে, আর উভয় পাশে দুই গুচ্ছ করে থাকলে, এক গুচ্ছ করে থাকলে সেটা হচ্ছে লফোট্রাইকাস হবে। এরপর আছে সেফালোট্রাইকাস, সেফালোট্রাইকাস এটা হচ্ছে এক প্রান্তে এক গুচ্ছ থাকে, এক প্রান্তে এক গুচ্ছ, এখানে দেখো কর্মধারাটা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে কিন্তু বাড়তেছে উপরে। সেফালোট্রাইকাস হচ্ছে সিউডোমোনাস ফ্লুরেসেন্স, সিউডোমোনাস, সেফালো হচ্ছে সিউডো, মনে রাখতে পারবো সাথে সেফালো সাথে সুন্দর, আর কোনো কিন্তু সজে সুন্দর সিউডোমোনাস সেফালোট্রাইকাস, স স
আচ্ছা লাস্টে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে পেরিক্লিটাস। পেরি মানে কি চারিপাশটাকে ঘিরে আছে আবরণ, যেটা চারিপাশটাকে ঘিরে আছে। এখানে দেখো চারিপাশে ফ্লাজেলা আছে, এখানে হচ্ছে স্যালমোনেলা টাইফ। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি বার আসে হচ্ছে এটা স্যালমোনেলা টাইফি। উপরেরগুলো মনে রাখলে দুটো আর মনে রাখা লাগবে না। স্যালমোনেলা টাইফি হচ্ছে প্যারেটিকাস, বা এটা ডিরেক্ট মনে রাখার চেষ্টা করো, যেহেতু এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যাতে পরীক্ষা হলে খুব সহজে ডেলিভারি দিতে পারো। তো আমি আবার একটু রিক্যাপ করি। অ্যাট্রাইটাস, এ মানে হচ্ছে অ্যাবসেন্ট, অর্থাৎ এখানে কোনো ফ্লাজেলা থাকবে না, মনে রাখবো এ বি সি ডি। অ্যাট্রাইটাস কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি। আচ্ছা মনোট্রাইটাস, এগুলো হচ্ছে ডিউব্রিও কলেরি, মনে মনে এক, তাহলে একটা মাত্র ফ্লাজেলা। এবার হচ্ছে অ্যাম্পিট্রাইটাস, অ্যাম্পি মানে হচ্ছে উভয়, উভয় পাশেই থাকবে কিন্তু মাইনাস, মানে একটা করে থাকবে। হ্যাঁ বললাম মাইনাস। আর লহোট্রাইটাসে উভয় প্রান্তে থাকবে, এক গুচ্ছ করে থাকবে। এখানে আছে ভলিউটেন্স, মাইনাস মানে কম, তাহলে একটা একটা করে আসে। সেফালো সিউডো, সেফালো সিউডো এক প্রান্তে শুধুমাত্র এক গুচ্ছ আছে। আর পেরি মানে হচ্ছে আবরণ, চারপাশ থেকে ঘিরে, চারপাশ থেকে ঘিরে আছে স্যালমোনেলা টাইফি। আশা করি ক্লাসটা তোমাদের জন্য উপকারী হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যদি তোমার কাছে ক্লাসটা ভালো লাগে। আর আমি দেখছি যে এখনও আমার 40% ভিউয়ার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ এখনও যারা সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাইকে ধন্যবাদ।